আমার বিশ্বাস সাগরে কোনো বিপদ হয়নি, ও অবশ্যই ফিরে আসবে। তুই জানিস না মা, দরিয়া নগরের সন্ত্রাসীরা কত ভয়ঙ্কর। আমার মনে হয় এভাবে কান্নাকাটি করো না বোন, আমি বাবা সাগরের সন্ধানে যাচ্ছি, ইনশাআল্লাহ সাগরের কোনো ক্ষতি হতে পারে না, না কোনো ক্ষতি হতে পারে না, কোনো ক্ষতি হতে পারে না। ভাইজান, তোমার কথা যেন সত্যি হয়, তোমার কথা যেন সত্যি হয়। কি আমার সোনা মনিরের গুন্ডা তুলে নিয়ে গেছে? আমার সে বড় গুন্ডা বাংলাদেশে আছে নাকি? আমার মাইয়ার বাগায় লয়ে গেছ, পাইয়া লই পুতা দিয়ে একটা মাথা ছিঁচা ফেলাম। রাগ করবে না আঙ্কেল, তুলনা আমাদের নিয়ে কক্সবাজার এসেছিল, কিন্তু কি দি যে কি হয়ে গেল আঙ্কেল। জলদি ক, তোরা কোন হোটেলে উৎসস? মানে হোটেল সইবালে। তোরা আমার মাইয়া সই আর উৎসস সইবালে আসতাছি। আমার মাইয়ারা যদি খুঁজে না পাই তাহলে তো কপালে খুব খারাপই আছে। ভাবছি একটু পরেই হয়তো এ আগুন নিভে যাবে। তারপর গভীর অন্ধকার আমাদের ঘিরে ফেলবে, এই তো? হ্যাঁ, অন্ধকারে আমার খুব ভয় হয়। ভয় পাবেন না ম্যাডাম, আমার চোখের আলো দিয়ে আপনার মনের সব অন্ধকার আমি দূর করে দেব। জীবন বাজি রেখে যে অন্ধকার থেকে আমাকে মুক্ত করে এনেছেন সেদিন আমি কোনোদিন শোধ করতে পারবো না। কি হচ্ছে? আমি কি বলেছি যে আপনি আমার কাছে ঋণী? অন্ধকার আমারও শত্রু, আর ওই কঠিন অন্ধকার যদি কোনো সুন্দরকে গ্রাস করে আমি তা সহ্য করতে পারি না সাগর। হ্যাঁ ম্যাডাম, নারীর ইজ্জত আমার কাছে অমূল্য সম্পদ, সেই সম্পদ আমি রক্ষা করেছি। আর এই ব্যাপারে আপনি যদি ঋণ পরিশোধের প্রসঙ্গ তোলেন তাহলে মনে করব আপনি আমাকে অনুগ্রহ করছেন। না না, আমি আপনাকে অনুগ্রহ করিনি, আপনার মতো আদর্শবান পুরুষকে কোনো নারী অনুগ্রহ করতে পারে না। ম্যাডাম আপনি এবার নিশ্চিন্তে এই মাচার উপর ঘুমিয়ে পড়ুন, আমি সারা রাত আপনাকে পাহারা দেব। আপনি কি করে ভাবলেন আমি স্বার্থপরের মতো এই সুযোগটা নেব? তাহলে সারা রাত কথা বলে এই অন্ধকার রাতটা না হয় দুজনে কাটিয়ে দেবো।